লাইলাতুল সিমিং সাবান সাবান মাসের অর্ধ রজনী পনেরোই শাহাবান পনেরো তারিখ দিবাগত রাত্রে যে আল্লাহর পয়েগম্বর যে রাত আমাদের কাছে প্রসিদ্ধ হলো সবে বরাত হিসাবে এ রজনীতে আল্লাহর পয়গম্বর কি আমল করতেন সাহাবায়কের আমাদেরকে আমাদেরকে কি আমল করতে রাসুন আদেশ করেছেন আল্লাহ এই রাত্রে কোথায় আসে আজকে আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ আল্লাহ এ সম্পর্কে সোহাবুল ইমান তিন হাজার ছয় শত নম্বর হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণিত তিনি নিজে বর্ণনা করেন যে আল্লাহর পয়গম্বর রাতের আধারে তিনি নামাজে দাঁড়ালেন কম রসুল্লাহি সাল্লি সাল্লাম মিনাল্লা রাতের আধারে রাসুল নামাজে দাঁড়ালেন ফাত সুজুদ এত লম্বা সেজদা দিলেন নামাজের মধ্যে হাত্তা জনান্তু আন্নাহু কদ কবিজা আমি ধারণা করলাম মনে হয় আল্লাহর পয়গম্বর দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কম আমি আয়েশা গুম থেকে জাগ্রত হলাম হাত্তা হার রক্ত ইভাম আহু আমি আল্লাহর পয়গম্বরে বৃদ্ধ আঙ্গুলি নাড়া দিলাম ফাতে হার রকা নরল ফা আমি আয়েশা আবার বিছানায় চলে গেলাম ফালাম্মা রফা আর সাহুমিনা সুজুদ আল্লাহর পয়গম্বর যখন সেজদা থেকে মাথা উঠালেন ও ফার্মিন সলাথি যখন নামাজ থেকে ফারেক হলেন ফকল তখন আল্লাহর আর পয়গম্বর বললেন ইয়া আয়সা ইয়া হোমায় আন্না নবী সাল্লিয়াল খাসাবি কি হে আয়সা তুমি কে ভেবেছো আল্লাহ রব্বুল আলমী আল্লাহ তালার হাবিব তোমার হক নষ্ট করবে কৌতু আমি বললাম রসুর আল্লাহ আল্লাহর শপথ পয়গম্বর আল্লাহ আল্লাহর শপথ আমি এটা ভাবি নাই আমি এটা কল্পনাও করি নাই বরং আমি ভেবেছিলাম আমি কল্পনা করেছিলাম যে কবিস্তালি আপনি এত লম্বা সেজদা দিয়েছেন মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আপনি দুনিয়ায় নাই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন এটা আমি ভেবেছিলাম ফকল অতবার আল্লাহর পয়গম্বর বললেন এ আয়সা আতাদা আইয়া লাইলাতিন তিন হাদিহি তুমি কি জানো এটা কোন রজনী কুলতু আমি বললাম আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার পয়গম্বর ভালো জানে আল্লাহর পয়গম্বর বললেন হা দিহি লাইলা তুল নিস্তিমিং সাবান আইসারে এটা হলো সাবান মাসের অর্ধ রজনী ইন্নল্লাহ আজা ওয়াজাল আল্লাহ সুবহান এ রজনীতে ইয়াতল আলা ইবাদিহি ফি লাইলাতিন তিন সাবান সাবান মাসের অর্ধ রজনীতে রব্বে কারিম তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন ফায়াক ফিরুল মুস্তাক ফিরিনা যারা আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে আল্লাহ মাফ করে দেয় ওয়ার হামুল মুস্তার হামিনা আল্লাহ তালা কাছে যারা দয়া চেয়ে আল্লাহ তালা দয়া দান করে ওয়ু আখিরু আহ আল হেকদি কামাহুম এবং যারা বিদ্বেষ পোষণ করে এদেরকে ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন রেখে দেন তাহলে আমার প্রিয় ভাইয়েরা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রসুল করিম সল্লি ওসাল্লাম লাইলাতুল নিসিমিং শাহবান এই রজনীতে আল্লাহর পয়গম্বর লম্বা সেজদা দিয়েছেন নফল নামাজ পড়েছেন আমরা এই নামাজ পড়তে পারি নফল পড়তে পারি এই রজনীতে আমরা নফলে ইবাদত করতে পারি দুই নম্বর আল্লাহর পয়গম্বর এই রজনীতে আর কী আমল করেছেন আমরা সোনানি ইবনে মাজার এক হাজার তিনশত উনানব্বই নম্বর হাদিসের দিকে যদি আমরা থাকায় আমরা পেয়ে যাব এটাও আম্মাসান আইসারদী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে ফকাত্তবী সাল্লী ওসাল্লাম জা তালাইন একবার আল্লাহর পয়গম্বরকে রাতের আধারে আমি বিছানায় পেলাম না যেই রজনী আল্লাহর পয়গম্বর আমার সাথে কাটানোর কথা ছিল আল্লাহর পয়গম্বর আমার সাথে রাত কাটাবে কথা ছিল রাতের বেলা আমার সাথে শুয়েছিল হঠাৎ করে রাতের আধারে আমি দেখি আল্লাহর পয়েগম্বর বিছানায় নাই ফা খরাজু বহু আমি বের হলাম আল্লাহর রসুলকে তল্লাশি করলাম ফাইদা হুয়া বিল আই আমি আল্লাহর পয়গম্বরকে বাকিয়া নামক জান্নাতে অর্থাৎ জান্নাতুল বাকিতে আমি আল্লাহর পয়গম্বরকে পেয়ে গেলাম জান্নাতুল বাকি একটা গুরুস্তান এই কবরস্থানে আমি আল্লাহর পয়গম্বরকে পেয়ে গেলাম ইলা সামা আল্লাহর পয়গম্বর দিকে মাথা উত্তোলন করে তিনি দোয়া করতেছে উম্মতের জন্য কবরবাসীর জন্য আমি ফিরে আসলাম আল্লাহর পয়গম্বর কবর জিয়ানত শেষ করে কামরার মধ্যে প্রবেশ করে বললেন আয়সা তুমি কি ভেবেছ আল আল্লাহ এবং তার পয়গম্বর তোমার হক নষ্ট করবে তোমার উপর অবিচার করবে এটা কি তুমি ভেবেছো তো আমি বললাম আল্লাহর পয়গম্বর আমি এটা ভেবে ভাবি নাই বলতো আন্না কাতাই তা কাতিকা আমি ভেবেছিলাম মনে হয় আপনি আমাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন এটা আমি ভেবেছিলাম ফকল অতবার আল্লাহর পয়গম্বর বলেন ইনল্লাহ আজদাওয়াজাল অবশ্যই আল্লাহ সুবাহিং শাহাবান কারিম শাবান মাসের এই লাইলিং শাহাবান অর্থাৎ শাবানে অর্ধ রজনীতে চৌদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ সুবাহানহ আলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং রববে ক্যারিম ফায়াক ফিরুলি আখতার আমিন আদাদি শাহরি গনামি কালবিন কালব গোত্রে গোত্রের মধ্যে যে পরিমাণ বকরি রয়েছে এ বকরির মধ্যে যে পরিমাণ লোম রয়েছে পশম রয়েছে এদের সংখ্যা বেশি যত বেশি আল্লাহ সুবাহানা এই রজনীতে এর চাইতে অসংখ্য গণিত বান্দা এবং বান্দিদেরকে এই রজনীতে মাফ করে দেয় সুবাহান আল্লাহামদিন তাহলে বুঝতে পারলাম আল্লাহর পয়েগম্বর এই রজনীতে কবর জিয়ারত করেছেন আমরা চাইলে এই রজনীতে আমাদের বাবা মার কবর জিয়ারত করতে পারি তবে এককভাবে দলবদ্ধভাবে নয় রাসুল আমাদেরকে নিসমিন শাহবাহী কি করতে বলেছেন এটাও সোনালী ইবনে মাদার এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে তেরোশো অষ্টাশি নম্বর হাদিস হজরত আলী ইবনে আবি তালিব রতি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়েগম্বর বলেছেন ঈদা কানত লাইলা তুমি স্লিমিং সাবান ফাকু মুলাইলাহা ও সুমু নাহা রহা আল্লাহর আর পয়েগম্বর বলেন যখন তোমাদের মাঝে সাবান মাসে অর্ধরজনী চলে আসে তোমরা রাতের আধারে নামাজ পড়ো পরের দিন তোমরা রোজা রাখো কারণ ফাইন আল্লাহ হায়াংসি লফিহা লেগো রো বিশামসি ইলা সামা ঈদ দুনিয়া আল্লাহ রব্দুল আল আল্লাহ সুবহান হুয়া তা আলাহ চোদ্দো তারিখ দিন যখন শেষ হয়ে যায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দুনিয়ার আসমানে চলে আসে আশি আল্লাহ তালা বলেন আলামিন মুস্তফিন কেউ কি আছো অন্যায় করেছো অপরাধ করেছো আমার কাছে তবা করবে ফার করবে আমার কাছে তৌবা করো আমি আল্লাহ মাফ করে দিব আমি দেব আলামিম কহু আমার কাছে রিজিক চাবে আমি আল্লাহ রিজিক প্রদান করবো আলাহ মুহু আলা এভাবে আল্লাহ তালা ডাকতে থাকে গোলাম কে কোন বালা মুসিমতের সম্মুখীন হয়েছ এই রজনীতে আমার কাছে চাও আমি আল্লাহ সব সলভ করে দিব ঠিক করে দিব আল্লাহ তালা ফজর পর্যন্ত এভাবে ডাকতে থাকে হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গম্বর আমাদেরকে রাতের আধারে নামাজের কথা বলেছেন আমরা নফল নামাজ পড়তে পারি কাজা নামাজ পড়তে পারি এবং আমরা কোরআন তেলাওয়াত করতে পারি জিকির করতে পারি তবে বিশেষ পদ্ধতিতে এত রাকাত এত খতম এত তাসবি এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যার যা মনে চায় যতটুকু মনে চায় আমরা পরমহিংসা আল্লাহ এবং পরদিন আমরা রোজা রাখব। আমরা এবার সাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারি কারণ আল্লাহর পয়গম্বর সাবান মাসে বেশি রোজা রেখেছেন এটাও আমরা করতে পারি আল্লাহ হওয়া তালা যতটুকুই কথা বললাম লাইরাতুল নিসমিং শাহানকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন বলেন না আমিন